গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আজকের ক্লাসে তোমাদের একটা অ্যাক্রিলিক কালার অর্থাৎ ফেব্রিক কালার দিয়ে ড্রয়িং দেখাবো এর জন্য লাগবে ফেব্রিক কালার এবং একটা হোয়াইট কাপড় বা রুমাল বলতে পারো ঠিক আছে একটা গোল এক ফুটের ফ্রেম ফ্রেমটা দিয়ে প্রথমে রুমালের মধ্যে আটকে নাও আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে প্রথমে নিচে ছোটো ফ্রেমটা দাও উপরে বড়ো ফ্রেম দিয়ে নাট দিয়ে টাইট করে দাও ব্যাস ঠিক আছে ফ্রেমটা লাগিয়ে নিলে এবারে কী করবে দেখো ফার্স্ট তোমরা ফোর বি বা সিক্স বি দিয়ে একটা যে কোনো ড্রয়িং এঁকে নাও আমি তোমাদের একটা রোজ এবং ফ্লাওয়ার আঁকা দেখাচ্ছি হ্যাঁ অ্যাট ফার্স্ট তোমরা রোজের মিডিল থেকে শুরু করো পেন্সিল দিয়ে লাইটলি স্কেচ করো তাহলে তোমাদের মুছতে হবে না এটা তোমরা মার্কার দিয়েও আঁকতে পারো কিন্তু পেনসিল দিয়ে আঁকলে মুছতে পারবে এবং ক্লিয়ারিটি হবে তাই পেনসিল দিয়ে তোমাদের আমি ধীরে ধীরে এঁকে দেখাচ্ছি দেখো এইভাবে স্কেচটা করবে তাহলে পারফেক্ট হবে ঠিক আছে এর ওপরে থাকবে আরেকটা রোজ একটু উপর দিকে মুখ করে আছে ঠিক আছে আর সাইডে সাইডে কিছু লিপস থাকবে এবং ডালপালাগুলো সাইড দিয়ে বেরিয়ে যাবে একটা হাফ রাউন্ড সার্কেল টাইপের ড্রয়িংটা হবে এক সাইডতে উঠে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে তাহলে দেখতে খুব ভালো লাগবে এটা তোমরা যে কোনো পাঞ্জাবিতে শাড়িতে রুমালে বেডশিটে এমনকি তোমরা টেবিল ক্লথও এটা করে তুলতে পারো একটা কোনায় যদি করে যাও এবং চারটে কোনাতে করো আরও সুন্দর হবে শুধু জিনিসটা একটু ধীরে ধীরে করবে এবং আমার মতো একটু পারফেক্ট করার চেষ্টা করবে তাহলে খুব সুন্দর এবং সুন্দর একটা ফেব্রিক কালার ড্রয়িং তোমরা করে উঠতে পারবে এটা করার আগে নিচে একটা নিউজ পেপার কিংবা খবর কাগজ কিংবা তোমরা একটা কোনো যে কোনো হোয়াইট পেপার নিচে দিয়ে দাও যাতে তোমাদের নিচে রঙটা না লেগে যায় ফার্স্ট তোমরা স্কাই ব্লু কালারের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে হালকা করে সাইডে একটু ওয়াশ দিয়ে দাও মানে খুব লাইটলি দেবে এবং জল দিয়ে এটা স্প্রেড করে দেবে হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাদের হয়ে যাবে ওপরে দিয়ে দাও এবং নিচের সাইডগুলোও ঠিক ওইভাবে পুরোটাই ঠিক স্কাই ব্লু এবং একটু হোয়াইট মিশিয়ে পুরো নেক্সট পোর্শানটাও দিয়ে দাও তাহলে তোমাদের খুব জিনিসটা ভালো হবে এবং সুন্দর হয়ে উঠবে আচ্ছা এরপরে এটা হয়ে গেল এবারে আমি তোমাদের ফুলটা দেখাবো দেখো ফুলটা কিভাবে হয় এটা হোয়াইট দিয়ে মিশিয়ে দিলে এবারে ফুলের জন্য ফার্স্ট আমি ইয়েলো করবো ইয়েলো ইউজ করব এটা ডিপ ইয়েলো ইউজ করবে ফার্স্ট টাইম এটা পুরোটা হয়ে গেছে আর কি করবে স্কাই ব্লু দিয়ে না একটু একটু ওই ফুলের সাইডে সাইডে কিছু পাতার মতো লাইনগুলো স্টাইপগুলো দিয়ে দাও তাহলে মনে হবে দূরে আবছা পাতা আছে ব্লু কালারের তাহলে জিনিসটা আরও ভালো হবে এবারে ফার্স্ট আমি ইয়েলো ইউজ করছি এবং যেগুলো তোমার লাইট পড়ছে সেগুলো হোয়াইট ইউজ করছি হোয়াইটের পরে আমি একটা কালচে রেড দিয়ে হালকা একটু শ্যাডো দিয়ে দিচ্ছি সাইডগুলো যে যে পোর্শানে ডার্ক সাইড আছে সেগুলো শ্যাডো পোর্শনে শ্যাডো দিয়ে দিলাম ঠিক আছে দেখো নিচের রোজটা কিভাবে হচ্ছে প্রথমে মোটা ব্রাশ দিয়ে ভরবে দিয়ে সাইড ফিনিশিংগুলো পাতলা ব্রাশ জিরো বা ওয়ান টু ব্রাশ দিয়ে করতে পারো ঠিক আছে ডিপগুলো যেগুলো ডিপ কালার দিচ্ছি সরু ব্রাশে করবে আর লাইট কালার যেগুলো বেশি পোর্শন আছে সেগুলো তোমার ইয়েলো হোয়াইটগুলো মোটা ব্রাশ দিয়ে করবে তাহলে জিনিসটা সুন্দর হবে এবং পারফেক্ট হয়ে যাবে এটা দেখো ইয়েলো ফুলটা কীভাবে হচ্ছে ইলোগুলো বেস কালার বলে ইয়েলো আগে দিচ্ছি হাইলাইটস যেগুলো আছে সেগুলো হোয়াইট ইউজ করছি এবং যেগুলো শ্যাডো পড়ছে সেগুলো কালচে রেড দিয়ে হালকা সেড করে এটা জল দিয়ে হালকা একটু ব্ল্যান্ড করে দেবে মিশিয়ে দেবে তাহলে জিনিসটা ভালো হবে এবং কিছুটা ন্যাচারাল হয়ে আসবে ঠিক আছে হয়ে গেলো তারপরে যেগুলো খুব ডার্ক পোর্শন আছে সেগুলো আমি এই রেডের সঙ্গে একটুখানি হালকা ব্ল্যাক দিয়ে আরও কালচে রেড করে সেই শ্যাডো পোর্শানগুলো দিয়ে দেবো তাহলে ফুলটা আরও ভালো উঠবে এবং লাস্ট শেষে যেগুলো আরও হাইলাইটস আছে সেগুলো জিরো বা ওয়ান ব্রাশে করে হোয়াইটগুলো দিয়ে নেব তাহলে আমাদের ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে যাবে তোমরা আমার সঙ্গে সঙ্গে করো তাহলে জিনিসটা করতে পারবে আমি তোমাদের খুব স্পিডে দেখাই নি একটু ধীরেই করছি যাতে তোমরা করতে পারো হ্যাঁ যাতে ফলো করতে পারো ওই জন্য দেখো নিচের রোজটা প্রায় আমাদের হয়ে গেল এবারে ডিপ সেটটা করে দিচ্ছি যেখানে যেখানে ডিপ শার্টো আছে সেই ডিপ শার্টোগুলো দিচ্ছি ব্ল্যাক এবং রেড মিশিয়ে ডিপ শার্টোগুলো দিচ্ছি এবং যেগুলো একদম হাইট এই হাইলাইটস করা আছে সেই হাইলাইটস পোর্শন বা লাইট যেগুলো পড়ছে সেগুলো আবার একটু হোয়াইট ইউজ করে হোয়াইটটা দিয়ে নেবো তাহলে আমাদের রোজটা কমপ্লিট হয়ে গেল এবার ওপরের রোজটা দেখো উপরের রোজটা ফার্স্ট হোয়াইট দেবে এবার ওই কালচে রেড দিয়ে হালকা শ্যাডো দেবে অটোমেটিক এটা পিঙ্কিশ কালার হয়ে যাবে তাই এই ফুলটা একটু পিঙ্ক পিঙ্ক রোজ হবে ঠিক আছে হোয়াইটগুলো আগে ইউজ করো তারপরে তোমরা ওই ক্রিমসন কালচের রেড দিয়ে তোমরা হালকা হালকা শ্যাডো দিয়ে দাও অটোমেটিক ফুলটা দেখবে পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে এবং শ্যাডোর জন্য ফুলটা থ্রিডি হয়ে আসবে আর কিছু পোর্শন একটু ইয়েলো ইউজ করতে পারো মানে সাইডে নিচে ফুলটা ইয়েলো আছে তাই ইয়েলো ইফেক্ট আসতে পারে বা ইয়েলো যে কোনো লাইটের জন্য ইয়েলো আসতে পারে একটু ইয়েলো টাচ দিতে পারো তাহলে ভালো লাগবে এবং এখানেও তাই যেগুলো খুব ডার্ক পোর্শান আছে সেখানে রেডের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে শ্যাডো পর্শানগুলো দিয়ে দিলাম ঠিক আছে দেখো ওপরে ফুলটা কত সুন্দর আমাদের হয়ে গেল দুটো ফ্লাওয়ার আমাদের কমপ্লিট এবারে কি করবে তোমাদের আগেই বলেছি যেগুলো হাইলাইটস পোর্শন আছে খুব সরু ব্রাশে হোয়াইট দিয়ে দিয়ে একটু টাচ দিয়ে দেবে তাহলে হোয়াইট দিলে জিনিসটা আরও সুন্দর এবং বিউটিফুল হয়ে যাবে এরপরে আমরা পাতাটা দেখাবো পাতার জন্য দেখো পাতার জন্য কী কী রং লাগবে আগে তোমরা অ্যারেঞ্জ করে নাও পাতার জন্য লাগবে তোমাদের লাইট গ্রিন লিভ গ্রিন স্যাব গ্রিন ইয়েলো ঠিক আছে এই জিনিসগুলো ফার্স্ট আমি ইয়েলো দিলাম তারপরে লাইট গ্রিন দিয়ে হালকা শার্ট দিলাম ঠিক আছে এবং স্যাপ গ্রিন দিয়ে ভেতরে শার্টগুলো টেনে দিচ্ছি যাতে যাতে পাতার লাইনগুলো স্টাইপগুলো হয়ে যায় আর একদম ভেতরে যেগুলো আছে একটু ব্ল্যাক এবং স্যাপ গ্রিন মিশিয়ে ডার্ক শেডগুলো দিয়ে দিলাম ঠিক আছে তাহলে পাতাটা সুন্দর হয়ে গেল পাতার সিটগুলো লাইনগুলো ঠিক সরু ব্রাশে করে করবে এবং ওপরের যেসব আরও পাতা আছে সেগুলো ওই ব্ল্যাক গ্রিন এবং লাইট গ্রিন দিয়ে এইভাবে যেভাবে করছি এভাবে হবে এবং আউটসাইড পোর্শনে যেগুলো আছে লেমন ইলেমোনিওলও দিয়ে করবে ঠিক আছে এবং লাইট গ্রিন স্যাপ গ্রিন দেবে আর একদম যেগুলো ওপরে কচি কুচি পাতা সেগুলোতে ইয়েলো দিয়েই হবে এবং এর সঙ্গে কিছু কিছু ছোট ফুল করে দিলে জিনিসটা আরও ভরাট লাগবে এবং একটা ফুলের তোড়ার মতো ইফেক্ট হবে তাই তোমাদের ছোট ছোট কিছু ফুল ইয়েলো ব্লু গ্রিন এভাবে দিয়ে করছে এটা স্কাই ব্লু দিয়ে করে দিলাম নিচের দিকে একটু ব্লু দিলাম পুষিয়ান ব্লু ঠিক আছে একটু ইয়েলো দিয়ে ড্রপ দিয়ে দিয়ে আরও কিছু ফুল করে দিলাম পাতা করে দিলাম এর মধ্যে একটু অরেঞ্জ বা রেড ইউজ করতে পারো তাহলে আরও সুন্দর হয়ে আসবে এবং সরু সরু লাইনগুলো ঠিক ইনসাইড থেকে আউটসাইড দিকে টানবে তাহলে জিনিসটা ঝাড়টা ঠিক মিন করবে যে মিডলের ডাল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই ফুলগুলো তাই ইয়েলো ফার্স্ট দেবে তারপর অরেঞ্জ দরকার একটু রেড বা ব্রাউন ইউজ করতে পারো এবং ভেতরের একটু অন্ধকার বলে একটু ব্ল্যাক সবসময় একটু ব্ল্যাক ইউজ করবে তাহলে ভেতরটা ডার্ক থাকবে এইভাবে লাইট থেকে ডিপ জিনিসগুলো করবে তাহলে খুব সুন্দর ভালো এবং রিয়েলিস্টিক হয়ে যাবে ঠিক আছে এইভাবে করলে তোমরা এটা তোমাদের আবার বলছি তোমরা এটা যে কোনো রুমালে করতে পারো বা শাড়িতে করতে পারো বা বেডশিটের কোনাতে কোনাতে করতে পারো টেবিল ক্লথের কর্নারও করলেও ভালো লাগবে যে কোনো জায়গায় তোমরা এটা করে উঠতে পারো হোয়াইট কালারের শাড়ি বা ইয়েলো কালারের শাড়ি বা পিঙ্ক কালারের শাড়ির মধ্যেও করা যাবে ঠিক আছে একটা এঁকে নেবে বা একটা পেন্সিলের স্কেচ করে নেবে পেপারে তারপরে ওটা কার্বনে করে ট্রেস করে করে করবে তাহলে সব ইকুয়েল সব সমান হবে ঠিক আছে কারণ একবার তোমার হয়তো অ্যাকচুয়ালি আঁকতে পারবে তারপরে যখন দুবার আঁকতে যাবে তখন সেটা ছোটো বড়ো হয়ে যাবে তাই এটা একটা মোটা পেপারে এঁকে নেবে দিয়ে কার্বন দিয়ে টেস্ট করলে জিনিসটা মানে অ্যাকচুয়াল একই রকম হবে তারপর রঙ করার সময় তোমার একটা দেখে